জ্যোতির্বিদ্যা দুই ধরনের, একটা হচ্ছে গতি বা দিক নির্ণয় সংক্রান্ত বিদ্যা, আরেকটি হচ্ছে ক্ষমতা বা কার্যকারিতা নির্ণয় সংক্রান্ত বিদ্যা। কার্যকারিতা সংক্রান্ত বিদ্যার অর্থ হচ্ছে দুনিয়ায় সংঘটিত কোনো একটি কাজের ব্যাপারে নক্ষত্রের প্রভাব সাব্যস্ত করা। যদি নক্ষত্রের প্রভাবে দুনিয়ার কোনো কাজ সংঘটিত হচ্ছে এটি বিশ্বাস করে তাহলে এটি শিরকে আকবর, আর যদি এটাকে সবাব হিসাবে বিশ্বাস করে তাহলে সেটা শিরকে আসগর। যেমন বলে যে এই নক্ষত্র দেখা গেছে সুতরাং অমুক মারা যাবে, তবে দিক বা সময় নির্ধারণ করা যায়, যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়া আলামাতি ওয়া বিন নাজমি হুম ইহতাদুন।